আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নয় সপ্তাহ পর করোনায় আবারও 100 বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটি মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে একই সময়ে নতুন শনাক্ত 5,869 জন। শনাক্তের হার বেড়ে 21.22। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 50টির বেশি জেলা যে ঝুঁকিপূর্ণ, মৃত্যু ও শনাক্তের পরিসংখ্যানে এর সুস্পষ্ট ছাপ প্রকট হয়ে উঠছে। পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সব মিলিয়ে 550 পরীক্ষাগারে 28,247টি নমুনা পরীক্ষায় 5,869 জনের শরীরে মিলল ভাইরাসের উপস্থিতি। এ নিয়ে সর্বমোট আক্রান্ত 8,78,804 জন। শুরু থেকে এ পর্যন্ত মারা গেলেন 13,976 জন, যার মধ্যে সর্বশেষ 24 ঘন্টায় 108 জন। গেল 17 এপ্রিল 100-র উপরে প্রথম মৃত্যু দেখে দেশ। টানা তিন দিন একই অবস্থায় থাকে 19 এপ্রিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল 112 জন। সে হিসেবে শুক্রবারের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। মারা যাওয়া 108 জনের মধ্যে শুধু হাসপাতালে মারা গেছে 97 জন। বিশ্লেষণে দেখা যাচ্ছে 58 জনই ষাটোর্ধ্ব। আক্রান্তের বিবেচনায় সবচেয়ে বেশি ঢাকা বিভাগের পরেই খুলনা, রাজশাহী বিভাগের জেলাগুলো। সুস্থতার হার 90.76 ভাগ। এ পর্যন্ত সুস্থ 7,97,559। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।